আমার প্রিয় বন্ধুরা সোমনাথ কোচিং সেন্টারে তোমাদের সবাইকে স্বাগত আজকের ভিডিওতে থাকছে একাদশ শ্রেণীর হোম ম্যানেজমেন্টের এমসিকিউ এবং এবং এর এক সেট প্রশ্ন এবং উত্তর নিয়ে আলোচনা তোমাদের হোম ম্যানেজমেন্টের পরীক্ষা হচ্ছে কিন্তু সাতাশে মার্চ হোম ম্যানেজমেন্টের বড় প্রশ্ন অর্থাৎ সাত নম্বরের প্রশ্নেও লাস্ট মিনিট সাজেশান কিন্তু আমরা অলরেডি আপলোড করে দিয়েছি তোমরা এই ভিডিওটির ডেসক্রিপশন বক্সে লিঙ্কে ক্লিক করে অবশ্যই সাজেশানটা দেখে নাও ওই সাজেশানের প্রত্যেকটি প্রশ্ন তোমার দেখে যাও অবশ্যই তোমরা ওখান থেকে হবহ কমন পেয়ে যাবে প্রত্যেকটা পরীক্ষার মতো তো এখানে যে সেটগুলো আমি দেবো পাঁচখানা সেট আমি দেবো টোটাল এটা হচ্ছে এক নম্বর সেট এই পাঁচটা সেটের প্রশ্ন তো করে যাও এখান থেকে এমসি কেউ এসেগুলো কিন্তু কমন পেয়ে যাবে তো চলো আমরা ভিডিওটি শুরু করি প্রথমে দেখো একুশখানা এমসি কেউ রয়েছে তো দেখো প্রশ্ন তোমার দেখে নাও এক নম্বরের প্রশ্ন শিশুর মধ্যে সহজাত মূল্যবোধ গড়ে ওঠে উত্তর কি লিখবে অপশান বি শিশুর অভিজ্ঞতা অর্জনের মাধ্যমে দু নম্বরের প্রশ্ন দেখো মানুষের দৈহিক অবসাদ দূর করতে প্রয়োজন উত্তর হচ্ছে অপশান এ লিখবে অবসর সময় তিন নম্বরের প্রশ্ন দেখে নাও পারিবারিক জীবনচক্রের একটি পর্যায় হলো উত্তর লিখবে অপশান এ প্রারম্ভিক পরিবার চার নম্বরে প্রশ্ন দেখো জীবন বিমায় বিনিয়োগ একটি উত্তর হচ্ছে অপশান বি দীর্ঘ মেয়াদী লক্ষ্য পাঁচ নম্বরে প্রশ্ন দেখো মানব সম্পদের একটি উদাহরণ হলো উত্তর হচ্ছে অপশান এ গ্যাড ছ নম্বরে প্রশ্ন দেখো শিশুকে যে রোগ প্রতিরোধের জন্য বিসিজি টিকা দেওয়া হয় সেটি হল উত্তর হচ্ছে অপশান ডি যক্ষা সাত নম্বরে প্রশ্ন থাকে নাও রাইবোফ্লেভিন হল উত্তর হচ্ছে অপশান তো এই উত্তরটি দাগ মারা আমি মুখে তোমাদের বলে দিচ্ছি যে রাইবো ফ্লেভিন হলো ভিটামিন বি টু ঠিক আছে অপশান ডি অ্যান্সার হচ্ছে নেক্সট প্রশ্ন দেখে না আমাদের আট নম্বর প্রশ্ন পোলিও রোগের কারণ হলো উত্তর হচ্ছে অপশান এ ভাইরাল সংক্রমণ হয়েছে ন নম্বরের প্রশ্ন দেখে না যে হালকা কাজের জন্য শক্তির ব্যয় শক্তির ব্যয় কম হয় সেটা হচ্ছে হাতে এমব্রয়ডারি করা দশ নম্বরের প্রশ্ন দেখে নাও প্রথা বহির্ভূত মান হলো উত্তর হচ্ছে অপশান এ নমনীয় এগারো নম্বরের প্রশ্ন দেখে নাও শিল্পকলার প্রধান উপাদানগুলি হলো উত্তর হচ্ছে অপশান এ রেখা আকার বর্ণ গঠন বিন্যাস নেক্সট দেখো আমাদের বারো নম্বরের প্রশ্ন রক্তদঞ্চনের সাহায্যকারী ভিটামিন হলো উত্তর হচ্ছে অপশান সি ভিটামিন কে আমাদের তেরো নম্বরের প্রশ্ন দেখো শীতল বর্ণের উদাহরণ হলো উত্তর হচ্ছে অপশান নীল অপশান বি নীল লিখবে নেক্সট দেখো আমাদের চোদ্দো নম্বরের প্রশ্ন একটি প্রকৃতিজাত উদ্ভিজ তন্তু হল উত্তর হচ্ছে অপশান এ সুতি সুতি তন্তু পনেরো নম্বরের প্রশ্ন দেখো আনুবীক্ষণিক যন্ত্রে অবসান আকৃতির দণ্ডাকৃতি কোষ যে তন্তুতে লক্ষ্য করা যায় সেটি হলো উত্তর হচ্ছে অপশান এ অপশান সি পশম নেক্সট দেখো আমাদের ষোলো নম্বরের প্রশ্ন একটি দীর্ঘমেয়াদী লক্ষ্য হলো উত্তর হচ্ছে অপশান ডি সন্তানের উচ্চশিক্ষার জন্য সঞ্চয় করা নেক্সট প্রশ্ন আমাদের সতেরো আর্দ্র দাহকের কারণ হলো উত্তর হচ্ছে অপশান বি বাষ্প আচ্ছা আঠেরো নম্বরের প্রশ্ন দেখে নাও একটি পূরক হলো উত্তর হচ্ছে অপশান এ হলুদ ও বেগুনি আমাদের উনিশ নম্বরের প্রশ্ন দেখে নাও ফিগার অফ এইট ব্যান্ডেজ বাঁধা হয় উত্তর কিন্তু হচ্ছে অপশান ডি হবে কুনুইতে কুড়ি নম্বরের প্রশ্ন দেখো বৃদ্ধ ক্ষতের কারণ হল এর উত্তরটি তোমার লিখবে অপশান এ লিখবে ছুঁচানো বস্তু ঠিক আছে আচ্ছা নেক্সট পরে দেখো খাদ্য প্রস্তুতিতে জ্বালানির সাশ্রয়ের জন্য উত্তর হচ্ছে ডি রান্নার সমস্ত সামগ্রী সংগ্রহ এবং প্রস্তুত করে রান্না শুরু করা উচিত ঠিক আছে এরপরে দেখে নেবো আমরা এসি কিউগুলো দেখে নেবো তো দেখো ও আর এস বলতে কী বোঝো এর সাথে ও আর এসের প্রয়োজনীয়তা কী তাহলে দেখো ও বলতে কী বোঝো ও আর এসের প্রয়োজনীয়তা কী তারপরে দেখো অথবা প্রশ্ন হচ্ছে এর দুটি উদ্দেশ্য লেখো তারপরে অথবা প্রশ্ন হচ্ছে দেখো হ্যাঁ বলতে কী বোঝো তারপরে অথবা প্রশ্ন হচ্ছে বৃদ্ধি বলতে কী বোঝো পরপর কটা প্রশ্ন চারটে চারটের উত্তর দেখানো পরপর রয়েছে যেমন ধরো ওআরএস বলতে কী বোঝো উত্তর দেখে নাও এখানে লেখা রয়েছে ওরাল রিহাইড্রেশন শক খসন কী হয়েছে এর সাথে ছিল এর প্রয়োজনীয়তা দেখো লেগেছে শরীরে জলভাব সৃষ্টি হলে জলসাম্য রাখার উদ্দেশ্য পান করানো হয় হয়ে গেল। তারপরে ছিল দেখো এর উদ্দেশ্য লেখো তারপরে দেখো উত্তর রয়েছে এ দিয়ে দেখো গর্ভবতী ও প্রসূতি মহিলাদের পরিপূরক খাদ্য প্রদান করা আর বিদে দিয়ে দেখো যায় জিরো থেকে এক বছর শিশু এবং কিশোরীদের জন্য লো ও ফলিক অ্যাসিডযুক্ত খাদ্যের ব্যবস্থা করা ঠিক আছে তারপরে দেখো প্রক্ষোপা বলতে কী বোঝো উত্তর দেখে নাও প্রক্ষোপ হলো স্বাভাবিক আচরণগত বহিঃপ্রকাশ যা আনন্দ বা নিরানন্দকে বোঝায় তারপরে প্রশ্ন যে বৃদ্ধি বলতে কি বোঝো তো এর উত্তর দেখে নাও শরীরের উচ্চতা ও ওজনের পরিসংখ্যানগত একককে বৃদ্ধি বলে হয়ে গেল তারপরে প্রশ্ন দেখো মানবিক মূল্যবোধের দুটি বৈশিষ্ট্য লেখ অথবা দিয়ে মাতৃতান্ত্রিক পরিবারের একটি সংজ্ঞা দাও তা প্রথমে যে প্রশ্ন ছিল যে মানবিক মূল্যবোধের দুটি বৈশিষ্ট্য লেখ উত্তর দেখে নাও মানুষের আগ্রহ আকাঙ্ক্ষা এবং অভিজ্ঞতার মাধ্যমেই গড়ে ওঠে বিধিয়ে দেখে নাও অপেক্ষাকৃত স্থিতিশীল ক্লিয়ার তারপরে দেখো প্রশ্ন ছিল যে মাতৃতান্ত্রিক পরিবারের একটি সংজ্ঞা উত্তর দেখো স্ত্রীর হাতে পরিবারের কর্তৃত্ব থাকলে তাকে মাতৃতান্ত্রিক পরিবার বলে পরের প্রশ্ন মানুষের মনে লাল রঙের কী প্রভাব পড়ে অথবা যে প্রশ্ন দেখো নকশার দুটি ধরন উল্লেখ করো তার প্রথমের প্রশ্ন ছিল মানুষের মনে লাল রঙের কি প্রভাব পড়ে উত্তর দেখে নাও উল্লাসিত রাগি এবং জীবনে ভরপুর তারপরের তা যে নকশার দুটি উল্লেখ করো তো নকশার গঠনগত আলঙ্কারিক নকশা তারপরে প্রশ্ন দেখে নাও সামাজিক সম্পদের দুটি উদাহরণ দা উত দেখো পার্ক ও হাসপাতাল পরের প্রশ্ন প্রথম বস্ত্র পরিষ্কার করার সময় কোন দুটি সাবধানতা অবলম্বন করবে ঠিক আছে তো এখানে উত্তর কোনো একবার তোমার দেখে না তো সুবিধা হবে তোমার দেখো দেখো এই হচ্ছে উত্তর তীব্র খার ও ডিটারজেন্ট পশমে ব্যবহার করা যায় না ব্লিচিং অপসারণ ক্লোরিন তন্তুকে দুর্বল করে ঠিক আছে আচ্ছা নেক্সট প্রশ্ন তোমার দেখে নাও মার্সিরাইজেশানের দুটি সুবিধা লেখো তো দেখে নাও উজ্জ্বল্য এবং রং ধারণ ক্ষমতা বৃদ্ধি পায় তারপরে প্রশ্ন দুটি প্রোটিন তন্তুর নাম লেখো রেশম এবং পশম নেক্সট প্রশ্ন দেখো বুননহীন পদ্ধতির সাহায্যে দুই প্রকার বস্তু বস্ত্র প্রস্তুতির নাম লেখো এর উত্তর তোমরা দেখে নাও যে ফেল্ট ও নাম ডা চলো পরে প্রশ্ন দেখে নাও মিশ্র অস্থি বিধানের দুটি উদ্দেশ্য লেখো ঠিক আছে আমি প্রশ্ন এবং উত্তরগুলো পরপর বলি জানি তোমাদের অনেক অসুবিধা হতে পারে তো এটার উত্তর দেখে নাও তোমরা হচ্ছে তোমার এটা হবে ভাঙা অস্থি মাংস স্নায়ু ছিন্ন ভিন্ন করে চামড়া ভেদ করে অস্থি ভঙ্গ হয় আচ্ছা পরের প্রশ্ন এটা ছিল প্রাথমিক প্রতিবিধানের দুটি উদ্দেশ্য লেখো উত্তর তোমার এটা লিখছো যে রোগের লক্ষণ এবং কতটা পরিষেবা দেওয়া যেতে পারে আর বিদে কি লিখবে যে অসুস্থ ব্যক্তিকে বাড়ি বা হাসপাতালে নিয়ে যাওয়ার ব্যবস্থা হচ্ছে নেক্সট প্রশ্ন হচ্ছে এটা গৃহ পরিচালনা কথাটাই অর্থ কী উত্তর হচ্ছে এটা পরিচালনার মাধ্যমে মানবিক ও পার্থিব্য সম্পদকে ভালোভাবে কাজে লাগানো পরের প্রশ্ন হচ্ছে এইটা দেখো গৃহবিজ্ঞান সম্প্রসারণ শিক্ষার উদ্দেশ্য কী হ্যাঁ উত্তর কিন্তু হচ্ছে এইটা দেখে নাও যে মহিলা শিশু বৃদ্ধ প্রমুখের শারীরিক ও মানসিক স্বাস্থ্য সম্পর্কিত সেবায় নিজেকে নিয়োজিত করা হয়েছে আচ্ছা আমাদের নেক্সট প্রশ্ন আমরা দেখে নাও মূল্যবোধ কয় প্রকার কয় প্রকারের হয় সেগুলির নাম লেখো তোমরা উত্তর লিখবে পাঁচ প্রকার আদর্শ সৌন্দর্য যান্ত্রিক এটা যে সংজাত ও জাতির মূল্যবোধ তারপর দেখো পরিবারের দুটি বৈশিষ্ট্য লেখো উত্তর লিখবে যৌন পরিতৃপ্তি এবং সন্তান এবং সন্তান প্রতিপালন পরে প্রশ্ন থেকে মাধ্যমিক বর্ণগুলি কি কি। যাও এর উত্তরটা এখানে দেওয়া হয়নি তো এই ছিল আজকের ভিডিও ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিয়েও ভালো লাগলে একটি লাইক করে এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো পাশে থাকা আইকন প্রেস করে অল নোটিফিকেশনটাকে অন করো যাতে আমি যখনই কোনো ভিডিও আপলোড করবো সবার প্রথম যেন তোমার কাছে পৌঁছে যায় তাহলে আজকের ভিডিও আমি এখানে শেষ করলাম তোমরা প্রত্যেকে ভালো থেকো এবং সুস্থ থেকো